গত 20 সেপ্টেম্বর 2022 নেপালের মাটিতে নেপালকে 3-1 গোলে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল সাব চ্যাম্পিয়ন হওয়ায় খুশিতে ভাসছে রংপুরের সদ্য পুষ্করণী ইউনিয়নের পালিচোরা গ্রাম। বাংলাদেশ দলের সাফল্যের সাথে জড়িয়ে আছে পালিচোরা গ্রামের স্বপ্নার স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাব বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার সিরাজ জাহান স্বপ্না ও রংপুর জেলা দলের সাবেক খেলোয়াড় ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষক হারুন অর রশিদ। মাঠে মধ্যে অনুষ্ঠানের সকল কলাকুশলী ও শ্রোতাদের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, অনেক ভালো আছি। নেপাল থেকে ঢাকা, ঢাকা থেকে রংপুর এবং সবশেষে আপনার গ্রাম পালিচোরা, সবখানেই ফুটবল প্রেমিকদের ব্যাপক সম্বর্ধনা। তো এই যে সাব বিজয় করে দেশ জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ সহ পালিচোরা গ্রাম, আমার কেমন লাগছে আপনার? এটা আসলে তো প্রত্যাশা করি নাই যে এত মানুষের ভালোবাসা পাবো। তো যখন বাংলাদেশে আসি ফাইনালি, তো এত এত মানুষের ভালোবাসা এবং রংপুরে আসার পরে তো মানে এত ভালোবাসা শিখতে হয়েছে যা মানে ব্যাখ্যা করার মতো না। রংপুর শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে সদ্য পুষ্করণী পালিচোরা গ্রামের নতুন নাম হয়েছে ফুটবলারদের গ্রাম। গ্রামের গণ্ডি পেরিয়ে তারা আজ খেলছে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে। একটি নিভৃত পল্লী থেকে এ পর্যায়ে উঠে আসাটা নিশ্চয়ই সহজ ছিল না। তো আমি জানতে চাই যে আপনি ফুটবলে কিভাবে এলেন? ফুটবলে আসার আগে একজনকে ধন্যবাদ জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি হচ্ছে প্রাইমারি লেভেলে হচ্ছে বঙ্গমাতা এবং বঙ্গবন্ধু টুর্নামেন্ট গোল্ড কাপ খেলা ছাড়ছিল। তো আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন সেখানে আমার মানে মানে ওখান থেকেই শুরু আর কি, আমার প্রথম শুরু ফুটবলে হচ্ছে মানে পথ চলাটা। তো আসলে শুরুতে তো খুব একটা সহজ ছিল না আসলে। আমাদের বর্তমান সামাজিক এবং যে পারিপার্শ্বিক অবস্থা, এতে করে মেয়েদের কোনো খেলাতেই আসাতে খুব প্রতিবন্ধতাপূর্ণ, তারপরে ফুটবলের মতো খেলায় আপনি আসলেন, মানে এটা কার অনুপ্রেরণায়? প্রথমে যখন স্কুলে নাম লেখাই সেটা আসলে কারো অনুপ্রেরণা ছিল না। যখন ক্লাস 4-এ পড়ি টিচার গিয়ে বলছিল যে এরকম খেলা বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপের, তো কে কে খেলতে চাও নাম দাও। তো সেখানে আমরা অনেকজনেই নাম লিখে দেই ফার্স্ট টাইম, নাম লিখে হচ্ছে বাসায় যাই, তারপরে হচ্ছে বাসার মানুষকে এটা বলি যে এরকম স্কুলে এরকম খেলার জন্য নাম মানে লিখে দিয়ে আসছি। তো তারপরে তো হচ্ছে খেলা শুরু হয়, ইউনিয়ন পর্যায়ের খেলা। এরপরে হচ্ছে মানে শুরুর দিকে যখন নাম লেখাই, আসলে আমাদের গ্রামে হচ্ছে আমরাই ফার্স্ট টাইম মেয়েরা ফুটবল খেলা স্টার্ট করি। এটা আসলে গ্রামের মানুষের 2011-তে মানে গ্রামের মানুষ ভাবতেও পারে নাই যে মেয়েরাও আসলে ফুটবল খেলতে পারে। তো এটা আসলে অনেকের জন্য মানাটাও একটা কষ্টের বিষয় হচ্ছিল যে মেয়েরা কিভাবে ফুটবল খেলবে, তাও আবার মানে হাফ প্যান্ট পরে। তো সব মিলাই আসলে শুরুটা খুব একটা সহজ ছিল না। আচ্ছা, আপনার পরিবার তো নিশ্চয়ই আপনাকে সাপোর্ট করছে, নাহলে তো আজকের এই অবস্থানে আসা আপনার পক্ষে সম্ভব ছিল না। তো পরিবারের আপনার বাবা মা কে কে আছেন পরিবারে? আমরা হচ্ছে 3 বোন, আমার ভাই নাই এবং মা বাবা, আমরা 5 জন। আপনার বাবা নিশ্চয়ই অনেক সহযোগিতা ছিল এতে? বাবা কখনো ফুটবলে আসার জন্য আমাকে কখনো বাধা দেয় নাই বা কখনো বলে নাই যে ফুটবল খেলা হবে না। বাট মা তো মহিলা মানুষ, আর আর দু একজন মহিলা আসে যখন দু চারটা কুকথা বলতো, তখন মা মাঝে মাঝে একটু মানে একটু প্রবলেম করতো যে না মাঠে যা হবে না, ট্রেনিং করা হবে না, খেলতে দিবে না, মানে এরকম অনেক প্রবলেম আর কি ফেস করা লাগছে। তো বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপের সাফল্য যেমন 2011 সালে মানে আপনার রানার্স আপ হয়েছিলেন দল, এবং তারপরে তো 2012 সালে চ্যাম্পিয়ন। তো বঙ্গমাতা তারপরে আপনার এই যে জাতীয় দলে আপনি কিভাবে আসলেন? এটা হচ্ছে আপনার প্ল্যানের একটা ক্যাম্প করা হয়, যেটা হচ্ছে ফেডারেশনের উদ্যোগেই হচ্ছে, ওইটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে একটা প্ল্যানের ক্যাম্প হয়। তো ওই ওই ক্যাম্পে আমি নীলফামারিতে ছিলাম, ওখান থেকে হচ্ছে রাজশাহীতে একটা মানে ফাইনাল একটা চূড়ান্ত পর্বের একটা মানে প্লেয়ারদের সিলেক্ট করার একটা বাছাই পর্বের ইয়ে হয়। তো সেখান থেকেই হচ্ছে আমাদের এখানকার আমি সব আমরা 5 জন কল পাই আর কি আন্ডার 16-এর জন্য। তো আপনার কাছে আবার পরে আসছি আমি, তার আগে আসি আপনার প্রশিক্ষক হারুন অর রশিদের কাছে। আপনার মেয়েদের মাঠে নিষের ক্ষেত্রে তো আমাদের দেশে নানা রকম প্রতিবন্ধিতা আছে, বিরূপ পরিবেশ, অভিভাবকদের অনীহা, পারিবারিক ও সামাজিক বাধা, তো এই সব কিছু সামলে নিয়ে আপনি এই যে মেয়েদের প্রশিক্ষণে এসেছেন, এটা কীভাবে? আপনি তো আমাদের রংপুর জেলা দলের সাবেক খেলোয়াড় ছিলেন। 2011 সালে আমাকে রংপুরের ইউনুস সাহেব মোস্তাইন বিল্লাহ যখন এই মেয়েদের দল প্রাইমারি স্কুলটা আমার হাতে দেয়,
তখন বেশ কয়েকটা মেয়ে ফুটবল খেলে এবং আমি যে খালি পায়ে খেলা তখন যাই আমি ওখানে যাই দেখছি তাদের নখ ফাটা এই ফাটা বল মারতে মারতে তারপরে তাদেরকে আসলে ফুটবলের যে অরিজিনাল ফুটবল খেলাটা সেটার মধ্যে নিয়ে আসি বাংলাদেশ রানার্স আপ হয়ে 11 সালে বঙ্গমাতায় 12 সালে চ্যাম্পিয়ন হই 12 সালে চ্যাম্পিয়ন হয়ে আসার পর হঠাৎ করে আমার কিছু মেয়েকে খেলা তাদের গার্জিয়ানরা বন্ধ করে দেয় না আর খালি কী হবে এলাকার ছিল আমার সবচেয়ে বিশ্বাস যে মেয়েগুলোর উপর ছিল যে এরা বাংলাদেশের জন্য কিছু করতে পারবে তার মধ্যে একজন হচ্ছে স্বপ্না তার মাঠে আসা বন্ধ আমি রাত্রেবেলা তার মাকে যাই বললাম দেখেছি মার্স তাকে কী না আর মাঠে যাওয়া হবে না মানুষ খারাপ কথা কয় আমি তখন তার মাকে বললাম যে আপনার এই মেয়ের দায়িত্ব আমার এই মেয়ের দায়িত্ব আমার আমি সম্পূর্ণ দায়িত্ব নিলাম ওর কোনো প্রবলেম হবে আমি দেখব তখন তাকে নিয়ে আমি মাঠে আবার ফিরিয়ে আনি তখন এই মাঠে ফিরিয়ে আনার পিছনে যারা কাজ করছে ওখানকার কিছু লোক একজনের নাম না বললেই নয় আমাদের আবেদ আলী কেশিয়ার সাহেব ক্লান্ত পরিশ্রম করছে আরও এলাকার বহু লোক এদের পিছনে কষ্ট করছে আমরা আসলে তখন কারো কাছ থেকেই কোনো অনুদান কোনো দিন নিইনি এই 5 বছর আমি যে কোচিং করেছি কারো কাছ থেকে কোনো দিন 5 টাকা অনুদান নিইনি আমরা নিজেরাই টুকটাক যতটুকু পারছি সবাই মিলে এলাকার লোক মিলে এদের নাস্তা মেয়েরা তো আপনার বঙ্গমাতা ফজলুজ্জোন মুজিব গোল্ড কাপে অংশগ্রহণ করলো তারপরে যে তাদের যে আরও উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য যে একটা আকাঙ্ক্ষা এটা আপনি কেমন সেটাই আমি বলছি যে বাংলাদেশে তারা রানার্স আপ চ্যাম্পিয়ন হয়ে আসার পর বাংলাদেশের যে প্লেয়াররা আজকে বঙ্গমাতার থেকে যে মেয়েরা খেলে এত দূর আসছে তখন আমাদের 5 জন মেয়েকে সরকার থেকে ফুটবল ফেডারেশন থেকে ডাক দেয় এবং আমাকে বলে তাদেরকে এক্সট্রাভাবে প্র্যাকটিস করার জন্য তারা যেন আগামী ইয়াতে ভালো খেলতে পারে তার মধ্যে এই 5 জন আমাদের বাংলাদেশ টিমে এই পর্যন্ত খেলছে 5 জন বাদে আরও 3 জন খেলছে বাংলাদেশ টিমে এই নয়াপুকুর মাঠ থেকে আমার নয়াপুকুরের মাঠে আমি এখনও পাইপলাইনে বহু প্লেয়ার আছে আমার মনে সঠিক তারা অনুশীলনে পাইলে খুব ভালো এখন তো আমরা যদি দেখছি যে মেয়েদেরকে আরও ভালো পরিবেশ এবং ভালো খেলার জন্য সরকার থেকে তো পালিচরা এক মিনি স্টেডিয়াম যথেষ্ট ভালো পরিবেশ তৈরি করে দিছে ওখানে মেয়েরাও আমার মনে হয় এখন বিশেষ করে এই সাফল্যটার পরে মেয়েদের হয়তো বা ঠিক আগে যে প্রতিবন্ধীরা আপনারা পেয়েছেন সেটা হয়তো বা এখন অনেকটা কেটে সেটা এখন আর নাই এখন নাই এখন হয়তো অভিজ্ঞতা চাপের যে স্বপ্নার মতো বা আরও অনেক যারা আছেন এই পালিচরা থেকে যারা উঠে আসছে তাদের তাদের মতো করে তাদের মেয়েদেরকেও তৈরি করে এই বিষয়ে এখনকার অভিভাবকদের কী মতো হ্যাঁ এখন মেয়েদের মোটামুটি প্র্যাকটিস দিচ্ছে ওখানে একাডেমি বিভিন্নভাবে প্র্যাকটিস করাচ্ছে বহু মেয়েই প্র্যাকটিস করে তবে এদের আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে একটু এদেরকে একাডেমিগুলোকে তদারকির মধ্যে নিয়ে আসা উচিত তারা আসলে কী ধরনের প্র্যাকটিস করতেছে কারণ ফুটবল কিন্তু শহরমুখী না ফুটবল শহরের মেয়েরা খেলে না আমাদের বাংলাদেশে আজকে যে মেয়েরা সাবজয়ী এবং বিভিন্ন অধিকাংশই গ্রামের মেয়ে এই গ্রামের মেয়েদেরকে আমার মানে ফুটবল ফেডারেশনের যে একাডেমিগুলো প্র্যাকটিস করতেছে এগুলা মানে বিভিন্ন জেলা বা উপজেলায় যে একাডেমিগুলো আছে এই ইয়াগুলোকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাদেরকে সবসময় এগুলা দেখাশোনা করা উচিত আমার মনে হয় আজকে আমরা মানে দক্ষিণ এশিয়ায় মোটামুটি একটা প্রথম স্থান অধিকার অবস্থায় আছি এশিয়ান ভালো অবস্থানে যেতে হলে আমাদেরকে আরও কষ্ট করতে হবে যাক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথা যখন আসলে তো আমি বলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আপনাদের এই দলটির বেশ কিছু মেয়েকে মানে একসঙ্গে বেশ দীর্ঘদিন থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওখানে থাকা এবং খাওয়া সব কিছু ব্যবস্থা করে আপনাদের এই যে একসঙ্গে এটা দীর্ঘদিন ছিলেন এবং একসঙ্গে প্র্যাকটিস একসঙ্গে থাকা একসঙ্গে সব কিছু এবং বাসাও আসতে পারেন আপনার ঈদ বা আমরা যেটা জেনেছি যে ঈদে আসতে গেলেও আপনাদের পারমিশনের দরকার ছিল তো এই অবস্থাটা মানে কেমন করে আপনারা এই প্রশিক্ষণটা নিলেন বা 2016 সালে আমরা বাংলাদেশে ওটা খেলা হয়েছিল আন্ডার 16 এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই রাউন্ডের হচ্ছে প্রথম পর্বে আমরা থেকে দ্বিতীয় পর্বে যাই তো তখন হচ্ছে আমাদের মাননীয় প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্যার ওনার একটা উদ্যোগ নেয় যে না আসলে মেয়েগুলোর ভিতরে একটা মানে একটা ভালো কিছু করার সম্ভাবনা আছে তো এই জন্য স্যারকে ধন্যবাদ জানাবো উনি তখন একটা সিদ্ধান্ত নেয় যে একটা দীর্ঘমেয়াদী ক্যাম্পের তাদেরকে রাখলে হয়তো বা তারা ভালো কিছু করতে পারবে তো এই জন্য স্যার হচ্ছে আমাদের সবাইকেই আমাদের পুরো টিমটাকে হচ্ছে একটা
পুরা একটা চার বছরের একটা ক্যাম্পের মধ্যে রাখে, এবং এর পিছনেও অবদান আছে আমাদের কিরণ আপা, আমাদের মহিলা টিমের চেয়ারম্যান। তো এই জন্য আপাকে অনেক ধন্যবাদ জানাবো, তারা সবসময় আমাদেরকে অনেক কষ্ট করে মানে দীর্ঘমেয়াদী ক্যাম্পের রাখার চেষ্টা করছে। এমনও টাইম গেছে যে আমরা ঈদে বাসায়ও আসতে পারি নাই, এমন হয়েছে দুই ঈদ হচ্ছে ঢাকায় করা লাগছে। তো আমি মনে করি যে আমরা যে একসাথে মানে এতটা বছর ছিলাম, যার জন্য আমাদের সবার ভিতরে সবার বর্নিংটা একটা ভালো অবস্থান তৈরি হয়, এবং আমরা আসলে আমরা যখন বাসায় থাকতাম বা অল্প টাইম ক্যাম্প করতাম, তাহলে হয়তো বা একটা সাফল্য পাওয়াটা কঠিন হয়ে যায়। তো যেখানে আমরা এক বছর একটানা ছয় বছর আমরা একসাথে ছিলাম, তো আমি মনে করি এটারই প্রতিফলন হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। সাফ চ্যাম্পিয়নশিপে আপনি তো যদিও ফাইনালে ইঞ্জুরির কারণে 10-15 মিনিটের পরে মাঠ থেকে চলে, তার আগের খেলাগুলো তো সবগুলোতে আপনি আগের যে গ্রুপ পর্যায়ে তিনটে খেলা এবং সেমিফাইনাল এবং সবগুলোতে মোটামুটি 4টি গোল করেছেন। তো এর মধ্যে আমার মনে হয় যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য যে ভারতের বিপক্ষে আপনার 2টি গোল। ভারত তো আমাদের এই হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। আমরা তো মানে সবসময় ওইটা দেখা গেছে এর আগেও সাফের ফাইনালে যে আমরা ভারতের কাছে নেপালের কাছে পরাজিত হই। তো ভারতের বিপক্ষে ম্যাচটা সম্পর্কে যদি একটু বলেন, আপনার পারফরমেন্স সম্পর্কে যদি বলেন। ভারত সবসময় বাংলাদেশের জন্য প্রতিপক্ষ একটা টিম, কারণ তারা শক্তিশালী দল, তারা হচ্ছে 5 বারের চ্যাম্পিয়ন। তো সেক্ষেত্রে আমরা যখন বাংলাদেশ ছাড়ি তখন আমরা বলছিলাম যে আমরা ফাইনালে উঠবো, বাট ফাইনাল খেলবো এটা আমরা বলি নাই, আমাদের লক্ষ্য ছিল আমরা ফাইনালে উঠবো। তো যখন হচ্ছে ডে বাই ডে আমরা ভালো একটা রেজাল্ট করি এবং আমাদের টিমের এবার মানে বর্নিংটা এত ভালো ছিল, প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে ভালো একটা পজিটিভ একটা সাইড ছিল, তো ভারতের বিপক্ষে ম্যাচ খেলার একটাই কাজ করছে যে আমরা এবার ভালো কিছু করব। বিশেষ করে আমার ভিতরে একটা কাজ করছে যে আমাকে, যেহেতু আমি ফরওয়ার্ড লাইনে খেলি, আমার একটা দায়িত্ব আছে, তো সেই দায়িত্বটা আমাকে হচ্ছে ফুলফিলভাবে পালন করতে হবে। তো আর যেহেতু প্রতিপক্ষ ভারত, তো সে জায়গায় তো আর একটা মানে আলাদা একটা ইয়া কাজ করে যে না আরও ভালো কিছু করতে হবে। তো সেই ইয়েটা থেকে সেই অনুপ্রেরণা থেকে একটা মানে 100% দিয়ে খেলি সবাই সবার না। আমরা যেটা এখান থেকে লক্ষ্য করছি যে আসলে এবার আমাদের মেয়েরা কিন্তু মানে যেটা বলেন খেলায় দু এর ডাই, মানে যেভাবে আমাদেরকে যেটা বললেন যে 4 থেকে 6 বছর একসঙ্গে থেকে প্র্যাকটিস করার একটা একটা টার্গেট থাকে সবার, যেমন ভারতকে পরাজিত করতে পারলেই আমাদের দেশ, তারপরে ফাইনালে কিন্তু নেপালের যেহেতু স্বাগতিক ছিল নেপাল, সেই ম্যাচটা কিন্তু খুব কঠিন ছিল আমার মনে হয়। না না অবশ্যই কঠিন ছিল না, অনেক দর্শক ছিল, প্রচন্ড দর্শক ছিল, মানে এমন হচ্ছে অবস্থা যে আমরা একটা প্লেয়ার সাথে মাঠে কথা বলতেও শোনা যায় না, যে বলবো ম্যান বা বল সার বা হচ্ছে জায়গা নিছি, এই সাউন্ডগুলো মানে টোটালি কোনো শোনা যায় না দর্শকের সাউন্ডের কারণে। তো আমি মনে করবো ফাইনাল ম্যাচটা খুবই কঠিন ছিল, কিন্তু আমরা সেটা ওভারকাম করতে পারছি মনে করি। তো এবার আসি একটু আমি হারুন সাহেব এখানে, তো মেয়েদের এই যে সাফল্য এখন তো একটা বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে সবার ক্ষেত্রে একটা মানে আমার মনে হয় যে একটা বাড়তি দায়িত্ব আমাদের, আমাদের দেশ যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতে আমাদের এই অঞ্চল সব গোটা দেশের মেয়েদের জন্য কীরকম কী করার পরামর্শ আপনার, বা কীভাবে করলে আমরা আসলে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব? এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমরা যারা গ্রামে ফুটবল নিয়ে কাজ করি তারা আরও সুন্দরভাবে তাদের জন্য কাজ করা দরকার এবং সঠিক অনুশীলন দেওয়া দরকার তাদের। আমি যে চার পাঁচ বছর তাদের জন্য কাজ করেছি, তারা আজকে প্রমাণ করে দিয়েছে, স্বপ্না এই সিরাজ জান স্বপ্নাই প্রমাণ করে দিয়েছে যে ফুটবল বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে। এবং এই বিষয়ে আমার মনে হয় যে বেসরকারি পর্যায়ে সহযোগিতা যদি একটু অবশ্যই অবশ্যই মানে এই সমস্ত অঞ্চলে ছেলে হোক বা মেয়ে হোক এদেরকে তো একটা প্রশিক্ষণ দেন বা যে কিছু করতে গেলে একটা তো আর্থিক ব্যয়ের ব্যাপার আছে। এই ব্যাপারে আমার মনে হয় যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো যদি আমাদের এই গ্রামাঞ্চলে এগিয়ে আসে তাহলে হয়তো বা আরও আমাদের আরও আরও সফলতা আসবে। তো যাই হোক, আমরা আশা করবো যে আপনি আরও জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো সাফল্য লাভ করুন। তা আপনার পরবর্তী দিন আসবে নতুনদের জন্য আপনার কি নতুন কিছু নতুন বা কিছু বলার যদি থাকে? নতুনদের জন্য বলার একটাই যে আমরা যেটা ফেস করছি সেই প্রবলেমগুলো কিন্তু এখন নাই, মানে এখন প্রত্যেকটা বাবা মায়ের চায় যে তাদের মেয়েরা খেলুক এবং ভালো কিছু করুক আমাদের মতো। এটা একটা আমি মনে করি অনেক বড় একটা ইয়া। তো আমি একটা কথাই বলবো যে তোমরা হচ্ছে তোমাদের অনুশীলন চালিয়ে যাও, মানে পিছনে তাকানোর কোনো প্রয়োজন নাই, সামনে এগিয়ে যাও। এবং আজকে আমরা আছি, 10 বছর 5 বছর পর আমরা থাকবো না, তো
সামনের যারা প্রজন্ম আছে তারা কিন্তু বাংলাদেশ টিমকে লিড দিতে হবে। তো এটাই বলবো যে তোমরা তোমাদের 100% দিয়ে চালিয়ে যাও, তোমরাও একদিন আমাদের জায়গায় আসবা এবং বাংলাদেশকে লিড দিবা। মানে আপনারা যে পথটা তৈরি করে গেলেন, এই পথে যাতে এই জন্যই আর কি। যাই হোক, আমরা আশা করবো আপনাদের এই অর্জন যেন সমস্ত নারীদের মাঝে উৎসাহ তৈরি করবে, অনুপ্রেরণা তৈরি করবে। শুধু খেলাধুলা নয়, আমার মনে সকল ক্ষেত্রেই নারীদের উৎসাহ এবং এই নারী জাগরণের সহযোগিতা করার জন্য যে প্রত্যাশা নিয়ে আপনাদের এই ফুটবল খেলা বা বিভিন্ন খেলা যারা অংশগ্রহণ তাদের সকলকে আপনাদের মতোই সকলকে আমরা অভিনন্দন জানাই। পাশাপাশি বাংলাদেশ নারী দলের সকল খেলোয়াড়কে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের আজকের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মাঠে ময়দানের এই যে সাক্ষাৎকার পর্ব এখানে শেষ করছি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।